বিএনপি নেতারা বারবারই বলে আসছেন বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবেন না, কিন্তু নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে দলটির নেতাদের মধ্যে উত্তেজনা ততই বাড়ছে। দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বিএনপির অনেক নেতা। বসে নেই তারেক রহমানও। মনোনয়ন বাণিজ্য করে 300 কোটি টাকার ব্যবসা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি। লন্ডন বিএনপির একজন সিনিয়র নেতা এমনটাই জানিয়েছেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা বারবার নির্বাচনে না যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত নির্বাচনে যাবে বিএনপি। অন্তত মনোনয়ন বাণিজ্য করার জন্য হলেও সময় মতো ঠিকই তারেক রহমানের নির্দেশে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবে বিএনপি, কারণ এবার মনোনয়ন বেচে 300 কোটি টাকা আনতে চায় বাংলাদেশ থেকে। ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন নেতা অগ্রিম টাকা পাঠিয়েও রেখেছে। আর জানা যায় বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে নির্বাচন না করার কথা বললেও ভেতরে ভেতরে জোর প্রস্তুতি শুরু করেছে, কারণ অতীত নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি, পস্তাতে হচ্ছে এখনও।